আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আশা করছি ভালো। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার দোয়ায়। তো আসলে গতকালকে আমি শুধু নাস্তা পর্যন্তই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, মানে যাই হোক, আজ আমি আসলে কালকে মানে বেশ কিছু আরও রয়ে গিয়েছিল, তো ওইগুলো আসলে শেয়ার করতে পারিনি। মানে সবগুলো একসাথে শেয়ার করতে গেলে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমার অনেক প্রিয় আপুরা ভাইয়ারা দেখা যায় কাজের জন্য দেখতে পারেন না। তো বাকি অংশটা আমি আজকে নিয়ে চলে আসলাম। তো এইখানে বিছনাপত্রগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি আর কি, আমার ছেলে ঘুম থেকে উঠে যাওয়ার পরে। আর এইখানে এখন তারপরে সুপার রুমটা একটু পরিষ্কার করে তারপরে গুছিয়ে নিলাম। এখন বাজে বেলা 12টা, তো বেলা 12টা বাজে, তো এখন একটু আইসক্রিম খাবো। আসলে প্রচণ্ড পরিমাণ গরম, কিন্তু তো ঈদের সময় যে আইসক্রিমগুলো বানিয়েছিলাম আসলে অনেক অনেক আইসক্রিমই বানিয়েছি। তো বেশ কিছু আইসক্রিম রয়ে গেছে, প্রায় 4 বাটির মতো আইসক্রিম বানিয়েছি আমি। 2 বাটি খাওয়া হয়েছে, আরও 2 বাটি কিন্তু রয়ে গেছে। তো সেইগুলো এখন 2টা বাটি নামিয়ে নিলাম, খেয়ে নিব। পাশের ভাবিরা আছে, ওনাদেরকে একটু একটু দিব। তো আসলে এখন তো আসলে যেহেতু পরিস্থিতিটা তেমন একটা ভালো না, তো আসলে গরমও লাগতেছে, কী করব। তো যাই হোক, আল্লাহ আছেন এইখানে। আর আমি এখন, বাচ্চারা তো আসলে খেয়ে ফেলতেছে একটু ঠান্ডা ঠান্ডাই, তো আমার একটু গলায় সমস্যা, তো আমি ওই কারণে বরফটা ছাড়ার পরেই কিন্তু আমি আইসক্রিমটা খাচ্ছি। আর এত মজা হয়েছিল আইসক্রিমটা, কী বলবো, দোকান থেকে আনার যে আইসক্রিমগুলো আমরা কিনে খেয়ে থাকি তার থেকেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল আইসক্রিমটা। তো এখন আমরা বসে আইসক্রিমটা খাচ্ছি আর কি। খুবই ইয়ামি ছিল আইসক্রিমটা, দেখতে যেমন সুন্দর, খেতেও খুব দারুণ মজা হয়েছিল কিন্তু। আর আমরা এখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। আর এখন আমি দুপুরে রান্নাটা প্রায় রান্না হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে আর কি। তো আমার ছেলে বলতেছে আজকে পোলাও রান্না করতে। এদের দিন তো আসলে বিরিয়ানিটা রান্না করেছিলাম, চিকেন বিরিয়ানি। তো আর আসলে বিরিয়ানি কিংবা পোলাও আর রান্না হয়নি এখন পর্যন্ত। তো আজকে মানে গতকালকে আমি বিরিয়ানি মানে পোলাও রান্না করেছি, সাথে ছিল মাংস, তারপরে শুটকির ভর্তা, তারপরে মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম, সেগুলো ছিল আর কি। তো যাই হোক, এখানে পোলাও রান্নার জন্য সব মশলা একটু তেলে ভেজে নিলাম। আর পোলাও রান্না করতে কিন্তু এত মশলা লাগে না, আপনারা তো জানেনই। তো যাই হোক, এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি প্রায় 10 মিনিট আগে, পানিটা ঝরিয়ে এখন তেলে দিয়ে দিলাম চালগুলো। আর আসলে মাংস খেতে খেতে কিন্তু আসলে ভালো লাগতেছে না, আজকে 5-6 দিন হয়ে গেছে ঈদ যাওয়ার, মানে কী বলবো, মানে 3-4 দিন তো হয়েই গেছে, তো আসলে আর ভালো লাগতেছে না। তো আজ আসলে একটু লাউ রান্না করেছি আর শুটকির ভর্তা বানিয়েছি, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। এই মানে মুখে রুচি আসার জন্য, মানে কি বলবো, মুখে রুচি আনবে আর কি। তো একটা ভর্তা রেসিপি, মানে ভর্তা বানানো শেয়ার করব আপনাদের সাথে। এদিক থেকে পোলাওটা রান্না বসিয়ে দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিব। শুটকি ভেজে নিয়েছি, শুটকি আর রসুনগুলো আমি হালকা মানে রসুনটা হালকা ভেজে নিয়েছি, আর শুটকিটাকে খুব ভালোভাবে তাওয়ায় ভেজে নিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। আর আজকে ভর্তা বানাবো একদম লাল টকটকে মরিচ দিয়ে। মরিচগুলো একটু শক্ত ছিল, সেই কারণে আমি 5 মিনিট আগে ডাটাগুলো ফেলে দিয়ে একটু পানিতে ভিজিয়ে রেখেছি, এতে খুব সুন্দরভাবে কিন্তু মরিচটা বাটা হয়ে যাবে আর কি। তো এখন শিলপাটায় মরিচগুলো বেটে নিচ্ছি আগে। আর আমি কিন্তু মরিচ ভেজে নিয়ে নেই আর কি, কাঁচা শুকনো মরিচটা নিয়েছি। এই মরিচের ভর্তাটাও কিন্তু খুবই মজার একটা ভর্তা। তো প্রথমে আমি মরিচটা খুব ভালোভাবে একটু বেটে নেব।
এখন আমি যে রসুনগুলো একটু হালকা ভেজে নিয়েছি সেই রসুনগুলো কিন্তু দিয়ে দিলাম মরিচের সাথে, একসাথেই কিন্তু বাটা হয়ে যাবে। আর যে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে দিবেন। আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না প্লিজ। তো এখানে মরিচ আর রসুনটা একসাথে বেটে নিয়েছি, এখন আমি শুটকিগুলো দিয়ে দিব, মানে শুটকি মাছগুলো। শুটকি মাছগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে তারপরে কিন্তু হালকা তেলে ভেজে নিয়েছি, তো সেই ক্ষেত্রে এখন আর ধোয়া লাগবে না। শুটকিটাকে একটু খুব ভালো করে বেটে নিতে হবে, না হলে আবার কাঁটা থেকে যাবে। এই শুটকিগুলো আসলে কাঁটা কাঁটা লাগলে কিন্তু ভালো লাগে না, তো সেই ক্ষেত্রে আমি খুব ভালো করে একটু মিহি করে বেটে নেব শুটকিগুলোকে, কারণ যেহেতু আমার বাচ্চারা খাবে। তো শুটকিগুলো বাটা হয়ে গেল, এখন আমি পেঁয়াজগুলোও দিয়ে দিব। আর পেঁয়াজগুলোকে আমি এত মিহি করে বেটে নেব না আর কি, একটু থেতলো করে করে আমি একটু হালকা হাতে এগুলোকে বেটে নেব। আর এরকম লাল টকটকে ভর্তাতে আসলে পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকলে মানে খেতে ভালো লাগে আর কি। এই মজার ভর্তাটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, কারণ সবার ঘরেই কিন্তু এখনও মাংস রয়েছে। আসলে যার নাকি আর ভালো লাগতেছে না সে আপুরা কিন্তু ট্রাই করতে পারেন, আসলে ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে। অল্প কিছু মরিচ দিয়ে বানালে সবাই কিন্তু খাওয়া যায়। তো পেঁয়াজের সাথে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এগুলো ছিল রসুন গাছের মানে রসুন গাছের পাতা, আপনারা সবাই জানেন মানে এগুলা আর কি বলবো। তো পেঁয়াজ আর ধনিয়া পাতাটাকে খুব ভালো মানে একটু থেতলো করে নিচ্ছি আর কি, আমি তো বললামই এত মিহি করে বাটবো না, এগুলাকে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এগুলাকে একটু থেতলো করে নিচ্ছি। তারপরে আমি সবটা ভর্তা একসাথে মিশিয়ে নেব, আর এখন আর বাটবো না, এতে করে আবার মিহি হয়ে যেতে পারে। আমি হাতের দ্বারাতে এভাবে মিশিয়ে নেব, আর লবণ কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। আর এদিক থেকে আমার পোলাওটাও রান্না হয়ে গেছে, তো পোলাও রান্না হয়ে গেছে, আর তরকারি তো রান্না করেছি আগে, এখন ভর্তাটাও বানানো হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে বলতে হয়ে গেছে, এখন শুধু মিশিয়ে আমি বাটিগুলোতে নিয়ে নিব। আমি এইখানে দুইটা বাটিতে নিয়ে নিচ্ছি আর কি, এখন মানে দুপুরবেলা যেটা খাবো সেটা তো খাবোই, মানে আর রাতের জন্য সবটা তো আর একসাথে খাওয়া যাবে না। আর পাশের রুমের ভাবিরা আছে, ওনাদেরকেও একটু একটু দিব। আসলে ভর্তা এমন একটা জিনিস মানে আশেপাশে ভাবি মানে যারাই থাকে তাদেরকে কিন্তু একটু দিতে হয়। তো যাই হোক, এখন আমি পাটাতে এক চামচ ভাত নিয়ে নিলাম। আসলে পাটায় মানে ভর্তা ভাত খেতে ভালোই লাগে, আমার আম্মা ছোটোবেলা দেখতাম ভর্তা বানিয়ে আমাদেরকে আমাকে এরকম করে ভাত দিত আর কি, খেতে মানে বেশ মজাই লাগতো। তো আমি এখন বানিয়ে আমার মেয়েকে দিয়ে দিলাম। তো যাই হোক, পাশের রুমের ভাবিও দাঁড়িয়ে আছে, ওনাকেও দিয়ে দিব। তো আসলে কি বলবো, ভালোই লাগে, সবাই মিলেমিশে খেলে ভালোই লাগে। তো এখন এগুলো আমি খেয়ে নিব, আমার ভাগে এটুকু ছিল। তো যাই হোক, এখন আমরা সবাই খেতে বসে গেলাম আর কি। প্রথমে আগে ভাত নিয়ে নিচ্ছি প্লেটগুলোতে, তো আমার ছেলে আগে খাবে, তো আমার নাতি এখন আসলে ঘুমায়নি, ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি আর আমার মেয়ে একসাথে খাবো। আমি এখন আমার ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি, ওর জন্য এখানে কলে যাব না, তারপরে মানে পাশের রুমের ভাবি দিয়ে গেলো আর কি, একটু কলে যাব না করে। তো এখন আগে আগে ভর্তাটা খেয়ে নেবে আর কি। আর মাংস তরকারি দেখছি সরকারে নিয়ে আসলাম, নাহলে আসলে বাটিতে বেড়ে নিয়ে আসলে ঠান্ডা হয়ে যায়, অল্প অল্প করে বেড়ে নিলে আর কি। তো আমি ডেক্সিটা সরকারে নিয়ে আসলাম আর কি, যেহেতু আমরা সবাই এখানে বসেই খাবো।
তো আমার ছেলের খাবারটা একটু একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে আপনাদের খুব ভালো ভালো কমেন্টগুলো পেলে আসলে কাজ করার কিন্তু উৎসাহ জাগে। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমার পাশে আপনাদেরকে থাকার জন্য অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখেন, সবাই মিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো আসলে এতটুকু, আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব। আসলে নতুন কিছু বলতে আমাদের গৃহিণীদের কিন্তু এরকমই কাজগুলো, প্রতিদিন এরকমই কাজ কিন্তু হয়, রান্না বাড়া, কাপড় চোপড় গোছানো, বিছানা পত্র গোছানো, এরকমই আর কিছু না। তো এগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের লাইফস্টাইলটা আর কি, মানে যে আমরা যে সারাদিন কী করি, কী কী খাই, কী পরি, এগুলোই কিন্তু এর চেয়ে বেশি আর কিছু না। একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউ কিংবা মেয়েরা যেভাবে থাকে সেগুলোই কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করি। তো এখানে এখন আমার ছেলেকে পোলাও, মানে পোলাও দিয়ে দিলাম। তো পোলাওটা খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। তো আমার ছেলের আবার পোলাও মাশাল্লাহ অনেক পছন্দ, ওর বিরিয়ানি পোলাও, আসলে এগুলা ওর খুবই ছোটোবেলা থেকে ওর খুব প্রিয় একটা, মানে খাবারের ভিতরে ওর পোলাও বিরিয়ানি এগুলা খুব খুব প্রিয় একটা খাবার আমার ছেলের। তো তরকারি মানে জাল হতে হতে কিন্তু একদম খুব সুন্দর ঘন হয়ে গেছে, আর এখনই কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগে আর কি। তো আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।